হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি বানপুর স্টেশন। চলো বানপুর স্টেশনের টিকিট কাউন্টার, পার্কিং জোন আর এটিএমভি মেশিনের সম্পর্কে তোমাদেরকে জানাবো। বানপুর স্টেশনের ভেতরে আমরা প্রবেশ করে গেছি, এবার দেখাবো আমি টিকিট কাউন্টার। এটা স্টেশনের ভেতরে টিকিট কাউন্টারের অপোজিটে লাইব্রেরি আছে, এটা এখন লাইব্রেরি বন্ধ আছে। এরপর দেখাবো টিকিট কাউন্টার, চলো দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, বঙ্গনারী চ্যানেলের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো বঙ্গনারী চ্যানেল। আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আমার ভিডিও। আমার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল অপশানটা গিয়ে ক্লিক করে রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাও, তোমাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে। দেখো এখানে টিকিট কাউন্টারের মধ্যে এটিভিএম মেশিন, তোমাদেরকে যেটার কথা বলেছিলাম, এটিভিএম মেশিন হচ্ছে একটা স্টেশন থেকে কার্ড করানো হয়। এই কার্ডটা এটিভিএম মেশিনের মধ্যে দিয়ে তোমরা নিজ নিজ টিকিট নিজ নিজ কেটে নিতে পারবে এই মেশিনের মধ্য দিয়ে। এই মেশিনে তোমরা স্টেশন মাস্টার কাছে তোমাদের যতটা সামর্থ্য হিসাবে টাকা তোমরা কার্ডের মধ্যে ইনপুট করতে পারো, সেই টাকা তোমাদের কার্ডের মধ্যে রয়ে যাবে। এবং এটিএম কার্ডের মতো এই কার্ডটাও তোমাদের সচরাচর কাজে লাগবে। এটা হচ্ছে এটিএম, স্টেশনের ভেতরে আছে। একটা ট্রেন রীতিমতো এখন থেমেছে, তাই প্যাসেঞ্জারগুলো নেমে আসছে নিজ নিজ বাড়ি যাবার জন্য। এই সিঁড়িটা এখন নতুন হয়েছে, আগে এই সিঁড়িটা ছিল না। এই সাইডটা রয়ে যাচ্ছে তোমার, এটা হচ্ছে মেন গেট। এখান থেকে তোমরা ইনকোয়ারি করতে পারো যে কোনো ট্রেনের ব্যাপারে। বানপুরের এটা মেন গেট, ইনকোয়ারি অফিস। ইনকোয়ারি অফিসের ঠিক অপোজিটে রয়েছে পার্কিং জোন। চলো তোমাদেরকে পার্কিং জোনের দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, যাতে তোমরা এলে তোমাদের কোনো কিছু অসুবিধা না হয়। দেখতে থাকো পার্কিং জোন। এবার চলে এলাম প্ল্যাটফর্মের ভেতরে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে টোটাল প্ল্যাটফর্ম আছে 3টে, 1, 2, 3। পাশেই রয়েছে বানপুর ইস্কো কারখানা। দাঁড়াও তোমাদেরকে ইস্কো কারখানাটা দেখাচ্ছি জুম করে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো আমার ভিডিও। যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার বাড়ি বানপুর। বানপুর সম্বন্ধে তোমাদের যদি কিছু জানবার থাকে বা এই স্টেশন সম্বন্ধে যদি কোনো কিছু কারোর জানার ইচ্ছে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আমি অতি অবশ্যই চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার। আমার নতুন নতুন ভিডিও পেতে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।